ভিন্ন রাইজৰ সমস্যা সদনত উত্থাপন কৰিব লাগে তেনেকৈ নকৰে। দৰাচলতে মেইনষ্ট্ৰীম মিডিয়াত বহু সিরিয়াস টপিক যে বিধায়কসকলে ডিসকাশন করে সি স্থান নাপায়, কারণ হয়তো সেই দিনের পলিটিক্যাল হেডলাইনের লগত সেই বিষয়টো জড়িত হয়ে না থাকে। কিন্তু এই গোটে আলোচনা করা বিষয়বিলাকর রাজ্যখনের জনজীবনের উপর সুদূর প্রসারী প্রভাব থাকে। মই ভাবো যে এএলএ লাইভত ইয়াত যেহেতু আমার সুবিধা থাকিব, সেই ধরনের সিরিয়াস ডিবেট সমূহ আমি দেখাব পারি। আর বর্তমানের বিধানসভার নহয়, আগত হয়ে যাওয়া বিধানসভা সমূহর যে ফুটেজ আমার লগত থাকিব, বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিত পুরনা ডিবেট সমূহও যেটা আমি ইয়াত পরিবেশন করিম, সিও দৃষ্টিনন্দন হব আর গবেষক সকলের বাবেও এটা সমল হয়ে থাকিব। এএলএ লাইভ এটা ভাল প্রচেষ্টা। মই বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীক ধন্যবাদ জানাইছো আর এএলএ লাইভর উত্তরোত্তর উন্নতি কামনা করছো। সংসদ টিভি বা আন ধরনের যে ধরনের মিডিয়াম সমূহ সিরিয়াস মানুষে চাই, সংসদ টিভিত হওয়া সিরিয়াস ডিসকাশন বিলাক যেনেকে ইভেন IAS IPSৰ স্টুডেন্ট সকলেও প্রত্যক্ষ করে, তেনেকৈ এএলএ লাইভও একটা সিরিয়াস ডিসকাশনের মঞ্চ হয়ে পড়ব বলে মই আশা করছো। ভিন্ন রাইজর সমস্যা সদনত উত্থাপন করিব লাগে তেনেকৈ নকৰে। দৰাচলতে মেইনষ্ট্ৰীম মিডিয়াত বহু সিরিয়াস টপিক যে বিধায়কসকলে ডিসকাশন করে সি স্থান নাপায়, কারণ হয়তো সেই দিনের পলিটিক্যাল হেডলাইনের লগত সেই বিষয়টো জড়িত হয়ে না থাকে। কিন্তু এই গোটে আলোচনা করা বিষয়বিলাকর রাজ্যখনের জনজীবনের উপর সুদূর প্রসারী প্রভাব থাকে। মই ভাবো যে এএলএ লাইভত ইয়াত যেহেতু আমার সুবিধা থাকিব, সেই ধরনের সিরিয়াস ডিবেট সমূহ আমি দেখাব পারি। আর বর্তমানের বিধানসভার নহয়, আগত হয়ে যাওয়া বিধানসভা সমূহর যে ফুটেজ আমার লগত থাকিব, বিভিন্ন সময়ের পরিপ্রেক্ষিত পুরনা ডিবেট সমূহও যেটা আমি ইয়াত পরিবেশন করিম, সিও দৃষ্টিনন্দন হব আর গবেষক সকলের বাবেও এটা সমল হয়ে থাকিব। এএলএ লাইভ এটা ভাল প্রচেষ্টা। মই বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীক ধন্যবাদ জানাইছো আর এএলএ লাইভর উত্তরোত্তর উন্নতি কামনা করছো। সংসদ টিভি বা আন ধরনের যে ধরনের মিডিয়াম সমূহ সিরিয়াস মানুষে চাই, সংসদ টিভিত হওয়া সিরিয়াস ডিসকাশন বিলাক যেনেকে ইভেন IAS IPSৰ স্টুডেন্ট সকলেও প্রত্যক্ষ করে, তেনেকৈ এএলএ লাইভও একটা সিরিয়াস ডিসকাশনের মঞ্চ হয়ে পড়ব বলে মই আশা করছো।